আজকের ভিডিওতে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা বেরিয়েছে ত্রিপুরা আইএলসি এডুকেশন প্রাইভেট লিমিটেড থেকে। বন্ধুরা, এখানে সুপারভাইজার নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করতে গেলে কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কী রাখা হয়েছে এখানে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এখানে সুপারভাইজার পোস্টে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জব স্টাডি মেটেরিয়ালস, তারপর বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেটস দিয়ে থাকি। বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, দেখো এটা হচ্ছে সেই জব নোটিফিকেশানটা যেখানে সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে সুপারভাইজার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 2500 ভ্যাকেন্সি। সবগুলি ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য রাখা হয়েছে। ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে সুপারভাইজার পোস্টে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, চাইলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। আবেদন করতে গেলে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো, চাইলে তোমরা প্রত্যেকে এখানে সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারো। তো আবেদন করতে গেলে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কী রাখা হয়েছে এখানে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয় এই নোটিফিকেশানের মধ্যে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই নোটিফিকেশানটির লিঙ্ক অ্যাটাচ করে দেবো, চাইলে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে এই নোটিফিকেশানটিকে তোমরা দেখে নিতে পারো। দেখার পরই চাইলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। এখানে ক্যাটাগরি রাখা হয়েছে জেনারেল, ওবিসি, এসসি এবং এসটি, যে কোনো ক্যান্ডিডেটসরাই এখানে আবেদন করতে পারবে। স্যালারি রাখা হয়েছে 5000 থেকে 40000 টাকা পর্যন্ত। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এখানে সুপারভাইজার পোস্টে আবেদন করতে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে আবেদন করতে পারো। তো এবারে আমরা দেখব যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অর্থাৎ এনসিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে 20/3/2022 পর্যন্ত। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে আগামী 20/3/2022 মধ্যে এখানে আবেদন করে নিতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে এনসিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারো। এখানে আসার পর সম্পূর্ণ ডিটেলস তোমরা একবার দেখে নেবে। দেখার পর এখানে একটি অ্যাপ্লাই বটন রয়েছে, সেই অ্যাপ্লাই বটনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে তোমাদের এনসিএস পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা রয়েছে, তোমাদের প্রথমে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর তোমাদের অ্যাপ্লাই বটনের মধ্যে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে নিতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই, তোমাদের এখানে নিউ ইউজার অথবা সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারো। রেজিস্ট্রেশন করার পর এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড রয়েছে, চাইলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে নিতে পারো। আবেদন করতে গেলে যদি তোমাদের কোনো রকম অসুবিধা, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি। আজকে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে যে নতুন জব নোটিফিকেশানটি বেরিয়েছে সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্য, আমরা আজকের ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তারপর সেই যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।